জায়দ খান সাহেবের হাইকোর্টে যে রিট পিটিশনটা ফাইল করেছিলেন নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে সেই সিদ্ধান্তের উপরে হাইকোর্টের যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ তার বিরুদ্ধে নিপুণ আক্তারের ফাইল করা যে লিফ পিটিশন সেই লিফ পিটিশন আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি অন্তে নিষ্পত্তি করেছেন নিষ্পত্তি করেছেন এভাবে যে এর আগে কত বুধবার মাননীয় চেম্বার জাজ যেই আদেশ দিয়েছিলেন সেই আদেশটাকে বহাল রেখেছেন এবং অবসরে ওনারা এটা নোট করেছেন যে হাইকোর্ট বিভাগ মূল যে রুল সেই রুল তাড়াতাড়ি শুনানির জন্য দৈনিক কার্যতালিকায় আগামীকাল সকাল থেকে রাখবেন সুতরাং যতদিন পর্যন্ত না হাইকোর্টের এই রুলটা নিষ্পত্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাননীয় চেম্বার জাজের আদেশটা বহাল থাকবে মাননীয় চেম্বার জাজের আদেশ এরকম মাননীয় চেম্বার জাজ বলেছেন যে হাইকোর্টের যে অন্তর্বর্তীকালীন আদেশ ছিল সেটা স্থগিত থাকবে এবং সাধারণ সম্পাদক পদে উভয় রাখবে তো যেহেতু চেম্বার অন্তর্বর্তীকালীন আদেশটা স্থগিত করেছেন এই কারণে নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্তটা বহাল নির্বাচন আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিপুণ আক্তার সমিতির নির্বাচিত নির্বাচিত সাধারণ সম্পাদিকা